আসসালামু আলাইকুম ভিউয়ার্স উর্মিস বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি স্কুলে ভর্তিতে লটারি সহ তিনটি বিকল্প প্রস্তাব এসেছে এ জন্য একটি বিজ্ঞপ্তি দৈনিক শিক্ষা ডট কম এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে নাম হচ্ছে বঙ্গ ফুডিস এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও এখন চলো দেখে নেই বিস্তারিত তোমরা দেখতে পাচ্ছ এটা দৈনিক শিক্ষা ডট কমের এর ওয়েবসাইট এখানে নিউজে লিখা আছে স্কুল ভর্তিতে লটারি সহ তিন বিকল্প প্রস্তাব দুই হাজার একুশ শিক্ষাবর্ষে স্কুলের ভর্তি পরীক্ষা না নেওয়ার প্রস্তাব দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ভর্তি পরীক্ষার পরিবর্তে প্রতিটি শ্রেণীতেই শূন্য আসনের বিপরীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করে ভর্তি করার প্রস্তাব দেওয়া হয়েছে নয় দিনে রাজধানীর সব কয়টি বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার কথাও বলা হয়েছে গত মঙ্গলবার দশ নভেম্বর মাউসির মহাপরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রস্তাবপত্র শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো হয় এতে এ বছরের জন্য ভর্তি পরীক্ষা বাতিল করে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি ছাড়াও বিকল্প আরও দুটি প্রস্তাব রাখা হয়েছে নতুন শিক্ষাবর্ষের ভর্তির নীতিমালা চূড়ান্ত করতে জেলা শিক্ষা কর্মকর্তা সরকারি ও বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টদের নিয়ে সভা করা হয় সেখানে একাধিক প্রস্তাব এসেছিল এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ তিনটি প্রস্তাব আমরা সিদ্ধান্তের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাওয়ার পর মাধ্যমিক স্কুলগুলোতে দুই হাজার একুশ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে বর্তমানে সারাদেশে ছয়শো তিরাশিটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে এর মধ্যে শুধু রাজধানীতে আছে বেয়াল্লিশটি আর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সারাদেশে উনিশ হাজার চারশো একুশটি বেসরকারি স্কুলগুলোর মধ্যে ষোলো হাজার সাতশো পঁচাত্তরটি এমপিও ভুক্ত বাকি দুই হাজার ছয়শো ছিচল্লিশটি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান করোনার কারণে ভর্তি পরীক্ষা বাতিলে মাউসির প্রস্তাব মন্ত্রণালয়ে গৃহীত হলে সারাদেশের এসব বিদ্যালয়ে এবছর কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না অবশ্য মিশনারি পরিচালিত কোনো কোনো বিদ্যালয় এবং কলেজ তাদের নিজস্ব নীতিমালা অনুসরণ করে শিক্ষার্থী ভর্তি করে থাকে সে সংখ্যা অবশ্য হাতে গোনা বর্তমানে শুধু প্রথম শ্রেণীর ভর্তিতে লটারি পদ্ধতি অনুসরণ করা হয় দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয় নবম শ্রেণীতে জেএসসি জেডিসি পরীক্ষার ফলের ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করা হয় করোনার কারণে এবছর জেএসি জেডিসি প্রাথমিক সমাপনী ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়নি সে ধারাবাহিকতায় স্কুলগুলোর ভর্তি পরীক্ষাও বাতিলের বিষয়টি এবার আলোচনায় এলো জানা যায় মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে আরও দুটি বিকল্প চিন্তা রাখা হয়েছে বাতিলের প্রস্তাব গৃহীত না হলে দ্বিতীয় বিকল্প হিসেবে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে ভর্তি পরীক্ষার আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে পরীক্ষার ভেনুর সংখ্যা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে এতে উদাহরণ দিয়ে বলা হয়েছে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে প্রতি বছর কম বেশি দুই হাজার পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয় করোনা বাস্তবতা মাথায় রেখে একটিমাত্র বিদ্যালয়ে দুই হাজার ভর্তি পরীক্ষা না নিয়ে চারশো জন করে অন্তত পাঁচটি ভেনুতে এ পরীক্ষা নেয়ার প্রস্তাব দিয়েছে মাউসি তৃতীয় বিকল্প হিসেবে অধিদপ্তর অনলাইনে ভর্তি পরীক্ষা নেয়ার প্রস্তাব দিয়েছে তাতে বর্তমানে ছোট প্রশ্ন অর্থাৎ শর্ট কোশ্চেন পদ্ধতি বাতিল করে বহু নির্বাচনী প্রশ্ন এমসি কিউ চালুর প্রস্তাব দেওয়া হয়েছে এ পদ্ধতিতে শিক্ষার্থীরা নিজ বাসায় বসেই ভর্তি পরীক্ষায় অংশ নেবে রাজধানীর সরকারি হাই স্কুলগুলো এবার তিনটি পৃথক গুচ্ছে ভাগ করা হচ্ছে ক খ এবং গ এই তিনটি গুচ্ছে আগে শিক্ষার্থীরা প্রতিটি গুচ্ছ থেকে একটি মাত্র স্কুল পছন্দ করার সুযোগ পেত আগামী শিক্ষাবর্ষে প্রত্যেক শিক্ষার্থী নিজ গুচ্ছের অন্তত পাঁচটি স্কুল পছন্দ করার সুযোগ পাবে এতে ভর্তি নিয়ে ভর্তিচ্ছুদের দুশ্চিন্তা কমবে জানা গেছে রাজধানীর বিয়াল্লিশটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সব বিদ্যালয়ে প্রথম শ্রেণী নেই এবার ঢাকায় চোদ্দটি বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি করা হবে হাই স্কুলে সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে এক হাজার দুশো ষাটটি আসন রয়েছে লটারি বা ভর্তি পরীক্ষা যে মাধ্যমেই ভর্তি নেওয়া হোক আগামী পহেলা ডিসেম্বর থেকে ভর্তি ফর্ম ছাড়ার পরিকল্পনা রয়েছে অধিদপ্তরের নতুন শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ষাট হাজার শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে অন্যদিকে রাজধানীর বেসরকারি বিদ্যালয়গুলোর মধ্যে বেশ কয়েকটি এর মধ্যে ভর্তি ফর্ম ছাড়তে শুরু করেছে বাকিগুলো ভর্তি প্রক্রিয়া এগিয়ে নিতে প্রস্তুতি নিচ্ছে অবশ্য ভর্তি পরীক্ষা বাতিলের প্রস্তাব নিয়ে অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে কেউ মনে করেন এটি করলে ভালো হবে কেউ আবার তা মনে করেন না ভর্তি পরীক্ষা না হলে মেধাবী অনেক ভর্তিচ্ছু কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি থেকে বঞ্চিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অনেক অভিভাবক হাবিবুর রহমান নামে এক অভিভাবক দৈনিক শিক্ষা ডট কমকে জানান তার ছেলের জন্য তিনি এরই মধ্যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল ও সেন্ট জোসেফ স্কুলের ভর্তির জন্য ভর্তি ফর্ম তুলেছেন ইতিমধ্যে কোচিংও করাচ্ছেন দুই বিদ্যালয়ে আঠারো উনিশ ডিসেম্বর একই দিনে ভর্তি পরীক্ষার তারিখ পড়েছে এ নিয়ে এরকম দুশ্চিন্তায় আছেন এখন যদি ভর্তি পরীক্ষাই না হয় তাহলে লটারি নামক ভাগ্যের উপর ভিত্তি করে ভর্তি নেওয়া হলে বহু মেধাবী শিক্ষার্থী নামি দামি প্রতিষ্ঠানগুলো থেকে বঞ্চিত হবে এরকম আরেকটি নিউজ প্রকাশিত হয়েছে জাগনিউজ টোয়েন্টি ফোর ডট ওয়েবসাইটে এখন চলো দেখে নেই সেই নিউজটিও তোমরা দেখতে পাচ্ছ এটা জাগনিউজ টোয়েন্টি ফোর ডট ওয়েবসাইট এখানে নিউজে লেখা আছে বেসরকারি স্কুলে লটারিতে ভর্তির প্রস্তাব বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতে পারে করোনা পরিস্থিতির কারণে ইতিমধ্যে সব ক্লাসের ভর্তি পরীক্ষা বাতিলের প্রস্তাব দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি ভর্তি পরীক্ষার পরিবর্তে প্রতিটি শ্রেণিতেই শূন্য আসনের বিপরীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই এবং লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সম্প্রতি মাউসি থেকে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে দুই হাজার একুশ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি করা যেতে পারে ক্লাস অনুযায়ী নয়টি ধাপে এই লটারির আয়োজন করতে বলা হয়েছে প্রস্তাবে জানা গেছে নতুন শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে জেলা শিক্ষা কর্মকর্তা সরকারি ও বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টদের নিয়ে এই সভা করা হয় সেখানে একাধিক প্রস্তাব আসে এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ তিনটি প্রস্তাব সিদ্ধান্তের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়ার পর মাধ্যমিক স্কুলগুলোতে দুই হাজার একুশ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই তোমরা জানতে পারলে দুইটি নিউজেই একই নোটিস প্রকাশিত হয়েছে নিয়মিত আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার জন্য দোয়া করবে আল্লাহ ফেস।